তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা নতুন সেটিং দেখাবো। এই সেটিংটি আপনি ইউটিউবে কখনই দেখেননি। সত্যি এই সেটিংটি যদি আপনার ফোনে অন করেন, তাহলে দেখবেন যে আপনার ফোনটা আরও ক্লাসিক হয়ে উঠবে। আপনি যেরকম ফোনটা ইউজ করেন তার থেকে কিন্তু একটু আপনি ক্লাসিক বা স্মার্টভাবে আপনার ফোনটা ইউজ করতে পারবেন এবং আপনাকে ফোনের ইঞ্জিনিয়ার বলবে। সত্যি এই সেটিংটি খুবই অসাধারণ। আমরা কিন্তু অনেকে এই সেটিংটি অন করেছি, হয়তো সে কাজটা আসলে ঠিকভাবে সেট আপ করতে পারিনি। তো আজকের ভিডিওতে আমি সে সেটিংটি নিয়ে কথা বলবো এবং সে সেটিংটি কীভাবে অন করবেন এবং কী করে আপনার ফোনটাকে আরও ক্লাসিক করবেন এবং কী করে আপনার ফোনটাকে আরও স্মার্ট করবেন। যদি আপনি এই সেটিংটি সম্পর্কে জানতে চান বিস্তারিতভাবে, তাহলে অবশ্যই ভিডিওটিকে পুরোপুরিভাবে দেখতে থাকবেন। একটু যদি আপনি আপনার ফোন থেকে স্কিপ করেন, তাহলে ভিডিওটি প্রথম এবং শেষ অবধি কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট নিচে জানাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আপনাদের প্রত্যেক দিনের মতো আপনাদেরকে ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে এই অপশানটি রয়েছে। তো এখানে দেখবেন অনেক সেটিংস আপনার সামনে দেখাবে যেগুলো নর্মালি সেটিংস। তো এখানে সিম্পল আপনারা নিচে আসবেন, নিচে আসে এখানে একটা অপশান পাবেন যে কনভিনিয়েন্স টুলস বলে একটা অপশান পাবেন। তো এইখানে আপনাদের সেই সেটিংগুলো রয়েছে, তাই এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা নেভিগেশন বলে পপ আপ শো হবে এবং দুটো অপশান দেখাবে। তো আপনারা সিম্পল এখানে দুটো অপশানের কাজ রয়েছে। দেখুন, আমার কিন্তু এরকম এই অপশানটা রয়েছে, আপনাদের ভার্চুয়াল বাটন থাকে। ভার্চুয়াল বাটন বলতে হলে নিচে দেখেন সিম্পল আমরা কিন্তু অনেক সময় আমরা এটা কিন্তু উল্টে পাল্টা করে দিই, হয়তো আগে ব্যাক বাটন থাকে বা পরে ব্যাক বাটন থাকে, তো এগুলো আমরা কিন্তু ভুল করি। তো সিম্পল আপনারা উপরে এটা রাখবেন, তাহলে আপনার ব্যাক বাটন ডান সাইডে হবে এবং রিসেন্ট পেজটি বাম সাইডে হবে। তো এটা হচ্ছে ভার্চুয়াল বাটনের সেটিংস। অবশ্যই এই সেটিংটি যদি আপনি গড়বড় করেন, তাহলে কিন্তু আপনার ফোনটা চালাতে ভালো লাগবে না। তো এখানে দেখবেন সোয়াইপ গেস্টার ফ্রম বোথ সাইড, এই অপশানটির কাজ হচ্ছে আপনি যখনই দেখুন এটা কিন্তু একটু ফোনটা আরও ক্লাসিক হয়ে উঠবে। আপনি সাইড থেকে টানলে কিন্তু এটা ব্যাক কাজ করবে এবং মধ্যে থেকে উপরে উঠালে কিন্তু এটা আপনার রিসেন্ট বাটন বা হোম বাটনে চলে আসবে। তো এটা কিন্তু একটু স্টাইলিশ এবং স্মার্ট হবে আপনার ফোনটা। এখানে দেখুন লেখা রয়েছে নেভিগেশন, নিচে লেখা রয়েছে গেস্টার অ্যান্ড মোশন। এখানে ক্লিক করলে কী হবে, আপনার ফোনের যদি আপনি স্ক্রিনশট নেন তাহলে আপনার এখান থেকে স্ক্রিনশটের সেটিংসটি করা যাবে। অনেক সময় কী হয়, আমরা থ্রি ফিঙ্গার প্রিন্ট বা তিনটে আঙুল দিয়ে কিন্তু আমরা ওপর থেকে নিচে নামালে কিন্তু স্ক্রিনশট হয়ে যায় অনেকের ফোনটা। যদি এটা না হয় তাহলে এখানে এসে এই অপশানটি অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনি যদি ওপর থেকে তিনটা আঙুল দিয়ে নিচে টানেন তাহলে দেখবেন আপনার ফোনের সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে যাবে লং। এটা হচ্ছে ফুল স্ক্রিনশট। নিচে আর একটা অপশান রয়েছে দেখুন টেক স্ক্রিনশট, এটা হচ্ছে আপনার প্যাট্রেট এবং স্ক্রলিং স্ক্রিনশট, এটা হচ্ছে হাফ স্ক্রিনশট, ওপরটা হচ্ছে আপনার ফুল স্ক্রিনশট। দেখুন নিচে আরও অপশান রয়েছে রেজ টু ওয়েক, এই অপশানটি কাজ হচ্ছে আপনার ফোনটা যদি আপনি লক করে রাখেন বা অফ করে রাখেন এবং তারপর যদি আপনি আপনার টেবিলে রাখেন এবং যদি টেবিল থেকে আপনার ফোনটা হাতে নেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনটা জেগে উঠবে, আপনার ফোনটা লাইট দেখাবে, আপনার ফোনটা লক অন অফ হয়ে যাবে লক এবং আপনার ফোনটা তখন আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখুন অটো এয়ার পিক আপ কলস, এই অপশানটি কাজ হচ্ছে আপনি যখনই কেউ ফোন করবে আপনাকে, আপনি যদি সঙ্গে সঙ্গে আপনার কানে ধরেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনটা রিসিভড হয়ে যাবে। তো এই অপশানটির কাজ হচ্ছে এগুলোই। তো এখানে দেখুন আরও অপশান রয়েছে নিচে কিন্তু স্ক্রিনশট, এখানে কিন্তু আরও এক্সট্রা ফিচার্স রয়েছে। এইসব ফিচার্সগুলো কাজ হচ্ছে আপনি যদি এই অপশানটি অন করেন তাহলে আপনি তিনটি আঙুলের সাহায্যে আপনার ফোনে স্ক্রিনশট নিতে পারবেন। এখানে যদি আপনি নিচে একটা অপশান রয়েছে আপনি তিনটি আঙুল দিয়ে যদি আপনি প্রেস করে যদি টানেন তাহলে আপনার হাফ স্ক্রিনশট হয়ে যাবে। এখানে আরও অনেক সেটিংস রয়েছে নিচে, অ্যাক্সেসিটিভ বল, কুইক রিটার্ন বাবল, স্মার্ট স্লাইডার। তো এইসব অপশানগুলো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনার জানাবেন যে দেখতে চাই, বা আপনার ফোনের যে মডেল নাম্বার রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাকে আবার খুব বুঝতে সুবিধা হবে এবং আমি কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে। তো অবশ্যই আপনার কমেন্ট করবেন, অবশ্যই আপনার ফোনের মডেল নাম্বার অবশ্যই কমেন্ট বক্সের নিচে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, গ্রুপে অনেক অনেক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ so much.